থেকে নাম দে, আর নেমে নেমে শচী মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে বললেন, মা দেখি বাবা বুদ্ধিমন্ত। নবদ্বীপে এত আনন্দ বিশেষ, এত হই হইলোড় হুলসুল পড়ে গেছে নবদ্বীপে। নবদ্বীপের সকল আচির প্রাচীর সকল বাড়ি আলোয় সুসজ্জিত হয়েছে, কিন্তু তাদের নিজ নিজ ঘর বটুয়া সাজিয়েছে কলার বাড়ি ঝুলিয়ে। আমরা করি না আমাদের ঘরে যখন কোনো শুভ অনুষ্ঠান হয়, কোনো মঙ্গল অনুষ্ঠান হয়, এই যে দীপাবলি উৎসব কদিন আগে হয়, আমরা আমাদের যার যার গৃহকে প্রদীপ প্রজ্বলন করে আমরা আলোকিত করেছি। দীপাবলি আলোর আনন্দের উৎসব, সেই জন্য তৎকালীন সময় থেকে এই প্রথাটা চালু ছিল। তখনকার দিনে তো আর এই এলইডি ল্যাম্প ছিল না, ওই ঘিতের প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বাড়ির কাছে প্রাচীরে তারা আলোয় আলোকিত করত। এমন সময় বুদ্ধিমন্ত খায় সে বলল, মা এত আনন্দ কিসের জগৎ দেখে? বাবা তুমি ঠিক সময় এসে উপস্থিত হয়েছ, আজকে আমার মায়ের বিয়ে, ও ভাইটা কি প্রভু কত করুণা নয়, কত কৃপা নয়, সেই তো আমায় প্রভু কত কিছু দিতে চেয়েছিলেন কিন্তু আমি নিইনি। আজকে যখন আমি একটু সুযোগ পেয়েছি প্রভুকে সেবা করবার, তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, এই প্রভুর বিবাহের সমস্ত ব্যয় ভাড়া যদি আমি। এমন সময় চলতে চলতে এলেন দয়া নিতাই চাঁদ, আর দয়া নিতাই চাঁদ এসে বললেন, এ মা পথে কাশিরা ঘটে ঘটে শুনলাম আজকে নাকি নিমায়ের বিয়ে। হ্যাঁ রে বাবা, কিন্তু নিমায়ের বিয়ে? ও তা তুমি নিমন্ত্রণ ছেড়ে এসছো, বলে নিমন্ত্রণ ছাড়বো কি করে, ঘরে তো কিছু নেই, কয়েকটা ভোর মোচা কলা ছাড়া আর তো কিছু নেই, লোকজন যে আসবে তাদেরকে তো কিছু খেতে দিতে হবে নাকি, তাদের এমনি আসবে এমনি এমনি চলে যাবে। বলে না তুমি কোনো চিন্তা করো না, আমি নিমন্ত্রণ ছেড়ে আসি, এসে তারপর তোমাকে সঞ্চার দিচ্ছি। এই বলে নিতাই চাঁদ মহাকান্ডে নৃত্য করতে করতে ভাইয়ের নিমন্ত্রণ দিতে শুরু করলেন। আরে তুই নিমন্ত্রণ করে চলে এলি,